এটি আসলে ঠিক সাধারণ একটি আমরা যেভাবে আর্টিস্টরা যেভাবে একটা প্রদর্শনী করি অর্থাৎ একটা থিম নিয়ে বা একটা নির্দিষ্ট সময় ছবি নিয়ে, এটি আসলে ঠিক সেরকম প্রদর্শনী নয়। এটি আসল নটিটি হচ্ছে এই করোনার যখন শুরু হলো, যখন আমরা সকলে ঘরে বন্দি, তখন আমি হোয়াটসঅ্যাপে আমার বিভিন্ন ছবি, প্রতিদিন একটি করে ছবি ফটোগ্রাফ আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতাম, হোয়াটসঅ্যাপে পাঠাতাম। তো কবি মাহমুদ খুরশিদ হচ্ছে এই ছবিগুলি দেখবার পরে সে প্রাণিত হয় এবং তিনি এই ছবিগুলির উপর একটি ছবি নেবেন, কবিতা লিখতে থাকেন। তো এটি নিয়ে 2020 সালে একটি গ্রন্থ বের হয়, সেটির নাম হচ্ছে অন্যরকম অন্য আমি। আর সম্প্রতি আরে একটি বই বেরিয়েছেন, সেটা হচ্ছে রং মিছিলে স্বপ্নকথা। তো মূলত আসলে এই রং মিছিলে স্বপ্নকথার গ্রন্থের মধ্যে যে ছবিগুলি আছে তার মধ্যে যেগুলি আমার কাছে আছে সেগুলি দিয়ে প্রদর্শনী। সঙ্গে হচ্ছে যে আমি দীর্ঘদিন ধরেই ডিজিটালি কাজ করছি, ডিজিটাল পেন্টিং করি, তার কিছু আছে, সব মিলিয়ে 36টি ছবি। সব ছবি না থাকার কারণ হচ্ছে যে অনেক ছবি, মানে অনেক ছবি হয়ে বিক্রি হয়ে গেছে। আমি যদিও ছবি বিক্রি করে দিয়েতে না, কিন্তু বন্ধু বান্ধবরা এসছে, তারপর ন্যাশনাল কালেকশনও, শিল্পকলা একাডেমি ইত্যাদি ইত্যাদি কালেকশনও হয়েছে, যার কারণে ছবি আসবে। অনেক ছবি বইয়ের বইয়ের ভিতরে একটি অর্ধেকের মতো ছবি নাই। ছবিগুলির টাইম লাইনটি হচ্ছে আসলে 90 সালের কাজও আছে, যেমন তেমনি একেবারে 2014-15 কাজ আছে, না 2017-18 কাজ আছে, অর্থাৎ 90 থেকে 17 কাজ টাইম লাইন। আসলে প্রদর্শনী আমাদের এখন যা হয় আসলে ফেসবুক নির্ভর প্রচার না, মিডিয়াকে আসলে ওভাবে আমরা আসলে মানে এর মধ্যে হয়েছে কি প্রদর্শনী ঠিক আগে আগে, প্রদর্শনী উদ্বোধনের আগে আগে আমি নিজে করোনাক্রান্ত হয়েছি, যার কারণে ওইভাবে মিডিয়ার সঙ্গে আমরা কমিউনিকেট করতে পারিনি। আর ওই যেহেতু ওই যে করোনা আক্রান্ত, যার কারণে বন্ধুরা একটু আমাদের এখানে যে সাইকোলজিক্যাল প্রবলেমটা থাকে ওটা একটু সমস্যা ছিল। তবে গত 3-4 দিন ধরে দর্শক আসছে। তবে এটা এই প্রদর্শনীর সবচেয়ে আকর্ষণীয় জিনিস আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে, এই আমার এই জায়গাটি মানে আমাদের স্টুডিওটি যে জায়গায় সেটি হচ্ছে ঢাকার পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। হ্যাঁ, ওপাশে বিহারি ক্যাম্প, এপাশে এরকম একটি জায়গা আর কি। তো গত মানে 27-28 তারিখ থেকে যেটা হচ্ছে যে স্থানীয়রা যারা কখনো এই ছবি দেখে না বা চিত্র প্রদর্শনীর ব্যাপারটাকে এটা নিয়ে কোনো ধারণাই নেই, হ্যাঁ এই মানুষগুলো খুব এসেছে, নুনি এসেছে, এটি আমার জন্য খুব একটা মানে মজার একটা ব্যাপার আর কি। সে তার দরজা খুলে পেয়ে জিজ্ঞেস করে যে আমরা কি আসতে পারি, আমরা কি দেখতে পারি, তারপর দেখা গেল দল বেঁধে সে ঘুরে গেছে আর কি। এটা একটা খুব আলাদা একটা ব্যাপার। নতুন কাজ এই ব্যাপারটি আসলে আমার জন্য একটু ডিসক্রাইব করা পয়েন্ট করে একটু কঠিন, কারণ হচ্ছে যে আমি কন্টিনিউয়াস কাজ করতে থাকি, সারাক্ষণই আমি কাজ করছি। এটা যারা আমাকে অনেক আগে থেকেছে তারা জানে যে আমার পকেটে অলওয়েজ ড্রয়িং খাতা, অলওয়েজ ড্রয়িং করছি, এটা যেমন ছিল এটা আমার অভ্যাস আছে। আমার স্টুডিওতে আসলে এই মুহূর্তে আমি 2-3 ধরনের কাজ করছি, যেমন হচ্ছে যে কিছু প্রিন্ট করছি এক রঙের, তারপর হচ্ছে জলরং নিয়ে কাজ করছি, কোলাজে কাজ করছি, আবার ক্যানভাসে অ্যাক্রিলিক এবং অয়েল কালার দিয়ে কাজ করছি। এবং এটি একই সাথে দেখা যাচ্ছে আমি 2-3টা থিম বা সিরিজ নিয়েও কাজ করছি, ফলে ওইভাবে এক্স্যাক্টলি বলতে পারবো না নতুন কাজ কি করছি বা নতুন আলাদা আইডিয়া কি করছি, যা মনে আসছে করছি। যেমন এই শোটি করতে যেই হচ্ছে ডিজিটাল কাজের কিছু একটা ভিন্ন ধরনের, মানে এই যে এখানে যে ডিজিটাল দেখা যাচ্ছে সেগুলো একটু ভিন্ন ধরনের এক ধরনের ডিজিটাল কাজ করা শুরু করেছি। এখন এটা কতগুলি করবো, কি করবো না করবো জানি না, কিন্তু মানে এই প্রদর্শনীর জন্য যে কম্পিউটারের সামনে বসে এটা ওটা করতে করতে বলিউড কাছে এরকম কাজ তো করা যায়, সো এগুলো করছি। এটা এগুলি হয়তো
প্রেজেন্ট করবো, কবে করবো জানি না, বা আদৌ করবো কিনা জানি না। আমি তো আসলে ওই অর্থে ওই যে শো করা, এখন এই যেহেতু আমার স্টুডিও একটা স্পেস আছে, তো এর মধ্যে এই যে এখানে আর্ট মিক্স আছে, ম্যান নির্মাণ, তারপর হচ্ছে চিরকুট, এরকম শিরোনামে কিন্তু বেশ কয়েকটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। এরকম হয়তো হতে পারে, মার্চ এপ্রিলেই মনে হলো যে একটা প্রেজেন্টেশন দিই, সেরকম হবে।